একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের পুলিশ লাইনে বিগত দুর্গাপূজায় যে সমস্ত ক্লাব সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক প্রচার করেছে, তাদের মধ্যে যাদের প্রচার সর্বোৎকৃষ্ট হয়েছে সেই সমস্ত ক্লাবের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হলো জেলা পুলিশের পক্ষ থেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝা, ডিএসপি ট্রাফিক বিলল মঙ্গল সাহা সহ অন্যান্যরা। ফার্স্ট অফ অল সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আজকে বুনিয়াদপুর থেকে, তারপরে আমাদের সালুগঞ্জ থেকে, যে খুব ধন্যবাদ যে আপনারা খুব উৎসাহ দিয়ে আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন। আজকে এমনি খুব বেশি অডিয়েন্স নেই, তাও একটু ছোটো করে আমি বলবো যে আমাদের পুরো সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অলমোস্ট 20-22 অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মধ্যে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট দেখা যাচ্ছে যে যারা গাড়ি চালাচ্ছিল মানে খুব স্পিডে চালাচ্ছিল বা হেলমেট পরেনি বা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, তো ওই ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর অনেক লোক আমি অলমোস্ট দেখলাম আর কি 8-10 মারা গেছে অ্যাক্সিডেন্টে, তো খুব শর্ট স্প্যানে 1 মাসের মধ্যেই 8-10 মারা গেছে। আর একটু মানে একটু বেশি অ্যালার্টনেস, একটু সতর্কতাকে একটু অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করছিল। যদি হেলমেট পরে গাড়ি চালাতো বা যদি মল খেয়ে আসে, মল খেয়ে অবস্থায় গাড়ি না চালাতো, তারপরে গাড়িকে স্পিডটা নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাতো, এইটুকু করলে আমি বলি 8-10 মানে মানে ফ্যামিলি আসে, ফ্যামিলি বেশি তো যারা যাদের প্রাণ হারিয়েছে ওরা বেশি তো পারত, কিন্তু এইগুলো হয় না। তো অ্যাক্সিডেন্ট আমি বলি যতটাই পুলিশ মানে কড়াভাবে অ্যাক্সিডেন্ট নেবে, যতটাই ফাইন করবে, যতটাই আমরা প্রসিকিউশন কাটি, কিন্তু যতক্ষণ মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেসটা না আসে যে আমার যখন আমরা রাস্তায় গাড়ি চালাচ্ছি আমারও অ্যাক্সিডেন্ট হতে পারে বা সামনের গাড়ির জন্য আমারও সামনের ক্ষতি হতে পারে, আমারও অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকম কিছু আমাদের জন্য আমার ভুল জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো হঠাৎ মানুষ মেরে গাড়ি চালাচ্ছে, সামনের গাড়ির জন্য পিছনের গাড়ি আমার সময় ধাক্কা লেগে যায় বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আপনার যেটা বলছি যে একটা অ্যাওয়ারনেস দরকার আছে পাবলিকের মধ্যে, যে এইটাকে আপনি মাথায় রাখতে হবে, যখন আমি রাস্তায় গাড়ি চালাচ্ছি আমাকে দেখতে হবে নিজেকে সেফ রাখতে হবে, যারা আশেপাশে গাড়ি আছে ওদেরকে সেফ রাখতে হবে, যেভাবে গাড়ি চলে যায় অনেকগুলো অ্যাক্সিডেন্টই কমে যাবে। আর আপনাকে বলি ম্যাক্সিমাম ডেথ যেটা হচ্ছে একবার কিন্তু জট ভেবে নেই, কোনো রোগের জন্য নেই বা কোনো রোগ নেই বা কোনো এমনি কিছু মার্ডার নেই, ম্যাক্সিমাম যেটা মারা যাচ্ছে এখন ডিউ টু অ্যাক্সিডেন্টস অল ওভার দ্য কান্ট্রি। তো সেগুলো একটা যদি মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস থাকে যে যখনই আমি রাস্তায় গাড়ি চালাচ্ছি একটা আমি হেলমেট পরবো, বা যদি আমি গাড়িতে বসে আছি আমি সিটবেল্ট পরবো, বা যদি বাসে আমি দাঁড়াচ্ছি আমি বাস ড্রাইভারকে বলবো গাড়ি বাসটাকে একটু আস্তে চালাবেন, বা হতে পারি আমি রাস্তায় বাইক চালাচ্ছি বাইকে চালানোর সময় বা গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলবো না, এই ধরনের টোটাল বিষয়ে একটু মানে অ্যাওয়ারনেস থাকে আপনাকে বলে অ্যাক্সিডেন্ট হবে না। তো খুব থ্যাংক খুব ধন্যবাদ যে আপনারা সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম রেখেছিলেন আপনার পুরো সময়, আশা করছি এই ধরনের আমাদের পুরো সময় একটা অ্যাওয়ারনেস ক্যাম্প জারি রাখবে। আর এটাই আমি বলে আমরা সবাইকে আমার শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমার পক্ষ শেষ করছি।